ডিয়ার স্টুডেন্ট পড়ো শেখো চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি ক্লাস ইলেভেনের খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটি কবিতা দীপান্তরের বন্দিনী নিয়ে আলোচনা করব। আমি খুব সহজ করে প্রতিটা লাইন মানে সহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আলোচনাটি খুব ভালো করে মন দিয়ে পুরোটা শোনো তাহলে কবিতাটি বুঝতে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না ক্লাস ইলেভেনের বাকি পাঠ্যগুলি আমি খুব সহজ ভাষায় আলোচনা করে দিয়েছি ভিডিওগুলির লিংক আমার ডেসক্রিপশন বক্সে তোমরা পাবে ক্লাস ইলেভেন ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের বাংলার এরকম অনেক আলোচনা ও এক্সক্লুসিভ হ্যান্ড রিটেন নোটস তোমরা এই চ্যানেলে পাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নোটিফিকেশন বেল অন করে রেখো যাতে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাও আজকের আমাদের আলোচনা হলো দীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলাম আমরা জানি কাজী নজরুল ইসলাম হলো বিদ্রোহী কবি আর দীপান্তরের বন্দিনী আন্দামানে সেলুলার জেলে বন্দিদেরকে নিয়ে লেখা আজকের এই কবিতা আসে নাই ফিরে ভারত ভারতী মা আর কতদিন দীপান্তর পূর্ণ বেদীর শূন্য ধনিল ক্রন্দন দেড় শত বছর আগেকার দিনে স্বাধীনতা সংগ্রামী বা দেশ প্রেমিকরা যখন ইংরেজদের হাতে বন্দি হতেন তখন তাদেরকে আন্দাবানের সেলুলার জেলে বন্দি করে রাখা রাখা হতো এবং তাদের উপর অকথ্য অত্যাচার করা হতো কবি সেই সমস্ত দেশপ্রেমিকদের সাথেও ভারত মাতাকেও বন্দিনী বলেছেন পুণ্যবেদী পুণ্য বেদি কথার অর্থ হলো আমরা বুঝি হচ্ছে পূজার বেদি। আমাদের ভারত ভারত বর্ষ দেশ শত বছর ধরে ইংরেজদের হাতে বন্দি ছিল তাই বলেছেন যে প্রতিটা দেশবাসীর পুণ্য বেদি অর্থাৎ পূজার বেদিতে যে ঘন্টার ধ্বনি সেই ঘন্টার ধ্বনি থেকে যেন ভারত মা কেঁদে উঠছেন এবং তিনি বলতে চাইছেন যে তিনি যেন দেড় শত বছর ধরে এখনো বন্দি হয়ে আছেন ইংরেজদের হাতে ভারত ভারতী ভারত ভারতী বলতে এখানে ভারত মাতাকে বলছেন কিন্তু ভারতী কথার অর্থ হলো দেবী সরস্বতীর অপর নাম হচ্ছে ভারতী সপ্ত সিন্ধু তেরো নদী পার দীপান্তরের আন্দাবান, রূপের কমল রূপার কাঠি কঠিন স্পর্শে যেখানে ম্লান শতদল যেতা শতদা ভিন্ন শস্ত্র পানির অস্ত্র ঘায় তার মানে দেখো সপ্ত সিন্ধু তেরো নদী পার এটা একটা কথার কথা দ্বীপান্তরের আন্দামান আমরা জানি আন্দামান হলো একটি দ্বীপপুঞ্জ যা আমাদের ভারতবর্ষ থেকে অনেক দূরে অবস্থিত রূপের কমল 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 হলো পদ্মফুল পদ্মফুলের আরেক নাম ঠিক আছে সেখানে বলছে সেই যে আন্দামান এত দূর অবস্থিত সেখানে তখনকার দিনে কোনো সুযোগ সুবিধা ছিল না এবং সেই সুযোগ সুবিধা না থাকা একটা অঞ্চলে এই দেশ বা দেশপ্রেমিক যারা তাদেরকে নিয়ে গিয়ে সেলুলার জেলে বন্দি করে রাখা হতো তাহলে তাদের জীবনটা কিরকম হবে সেই নিয়ে এখানে লেখক বলেছেন যে তাদের যে রূপের মানে ভারত মাতার যে রূপ মানে প্রতিটি বন্দি দেশবাসী যারা ভারত মাতাকে মুক্ত করতে চান তাদের যে রূপ তারা সেখানে ইংরেজদের অত্যাচারে সেই রূপ আজ মলিন মানে ফিকে হয়ে গেছে ম্লান কথার অর্থ হলো মলিন শতধা হচ্ছে শত খণ্ডে বিভক্ত এখানে কমল এখানে যে কমল ফুল এখানে সে ফুলকে একটা কমলতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে তার মানে সেখানে ভারত মাতার কমলতা বা সেই বন্দি দেশ প্রেমিকদের কমলতা যৌবন সব ইংরেজ সাহেবদের হাতে বন্দি শত দল যেথা শতদা ভিন্ন শস্ত্র পানির অস্ত্র ঘায় পানি হচ্ছে যারা অস্ত্রধারী তাদেরকে বলছে যে তাদের যে যৌবন সেই সমস্ত সেই সমস্ত যৌবন সেটা ইংরেজ সাহেবদের হাতে শতভাগে বিভক্ত মানে সবকিছু শেষ হয়ে গেছে যান্ত্রী যেখানে শান্ত্রী বসায় বিনার তন্ত্রী কাটিছে হয় বিনার তন্ত্রী কথার অর্থ হচ্ছে স্বাধীনতা সুরের তার মানে এত অত্যাচারের মধ্যেও যে তাদের মনে তাদের বলতে স্বাধীনতা সংগ্রামীদের মনে যে স্বাধীনতার বাসনা আছে সেটাকে ছিন্ন করে দিতে চাইছে ইংরেজরা যাতে স্বাধীনতার স্বপ্নটাও তারা দেখতে না পারে স্বাধীনতার স্বপ্নটা দেখতে তারা ভয় পায় সেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত বদ্ধ সুর মুক্ত কি আজ বন্দিনী বাণী ধ্বংস হলো কি রক্ষপুর মানে সেখানে এত অত্যাচার সেখান থেকে কি কোনো স্বাধীনতার সুর ভেসে আসছে তাহলে কি বন্দিনীদের কণ্ঠস্বর কি আজ মুক্ত মুক্ত কি আজ বন্দিনী বাণী বাণী হচ্ছে এখানে কণ্ঠস্বর মানে বন্দিনীদের কণ্ঠস্বর কি আজ মুক্ত ধ্বংস হলো কি রক্ষপুর তাহলে কি ইংরেজদের তৈরি করা যে তা কি আজ ধ্বংস হয়ে যাবে তাহলে দেখো কবি চারটে লাইনের মধ্যে কি নিরাশাকে কাটিয়ে আশার বাণী দিয়েছেন যক্ষপুরীর রৌপ্য পঙ্কে ফুটিল কি তবে রূপকমল কামান গোলার সীসা স্তূপে কি উঠেছে বিনার শীষ্মহল শান্তি সূচিতে শুভ্র হলো কি রক্ত সোঁদাল খুন খারাপ এখানে কবি যক্ষপুরী আন্দামানকে বলেছেন সেই রাক্ষস কাদার মধ্যে কি রূপার রূপ কমল অর্থাৎ পদ্ম ফুল ফুটছে রৌপ্য পঙ্কে পঙ্কে হচ্ছে কাদা আর রূপ কমল মানে হচ্ছে পদ্ম ফুল যেখানে এত মৃত্যু যেখানে এত মারামারি এত দেশপ্রেমিকদের উপর অত্যাচার তার মধ্যেও কি ভারত মাতার শীষ মহল মানে যে মহল সেই মহল কি গড়ে উঠবে যে শান্তির মহল সেই মহল কি তৈরি হবে সেখানের মাটিতে বিপ্লবীদের রক্তে রাঙা সেই সব রক্তের দাগ কি সেই শান্তিতে শুভ্র হয়ে যাবে তবে কিসের আর্ত আরতি কিসের তবে এ সংারাব কিন্তু এইসব যদি নাই হয় তাহলে কিসের এত শঙ্খধ্বনি সংখ্যা রাব কথার অর্থ হচ্ছে শঙ্খধ্বনি কিসের এত শঙ্খধ্বনি কিসের এত আনন্দ রব কিসের এত আরতি সাত সমুদ্র তেরো নদী পার দীপান্তরের আন্দাবান। বাণী জেথা ঘানি টানে বন্দি সত্য ভানিচে ধান জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি দেখো এই পঙ্ক্তিতে কবি মূলত ভণ্ড দেশপ্রেমিকদের উদ্দেশ্যে কথা বলেছেন ভন্ড দেশপ্রেমিক কারা তখনকার দিনে এরকম কিছু মানুষ ছিল যারা বিপ্লবীদের বিপ্লবীদের দলে যোগ দিয়ে বিভিন্ন গোপন ডেরার কথা ইংরেজদের কাছে খবর দিত কবি সেই সমস্ত ভণ্ড দেশপ্রেমিকদের কথা বলেছেন এবং তারা খবর দিত বলেই কিন্তু বিপ্লবীরা ধরা পড়ে যেত ইংরেজদের হাতে এখানে কবি দেবী সরস্বতী অর্থাৎ বাণী ঘানি টানে জানি আমরা দেবী সরস্বতীর আরেক নাম এখানে দেবী সরস্বতীকে কবি আরেক রূপ বলেছেন এখানে তাদের জীবন কতটা কঠিন ছিল সেটাই এখানে বলেছেন আমরা জানি ঘানি টানা মানে ঘানি থেকে সর্ষের তেল নিষ্কাশন করা খুব কঠিন একটি কাজ তখনকার দিনে বন্দি দেশমাতার সন্তানরা সেখানে রাত দিন এই পরিশ্রমটাই করছে বন্দি সত্য ভানিছে ধান এ সেখানে সত্য কথা পাপ সত্য কথাও সেখানে বলাও বলা যায় না সেই সত্য কথা অর্থাৎ সেই দেশপ্রেমিকরা তারা কি করছে ধান ভাঙছে ধান ভাঙাও কিন্তু অত্যন্ত কঠিন একটি কাজ জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি এবার এই কথাটা কবি সেই ভণ্ড দেশপ্রেমিকদের উদ্দেশ্যে বলছে যে সেখান থেকে তারা এত কাজ করে যে তেল নিষ্কাশন করছে সেই তেল কি তোমরা এনেছো ঠাকুরের উদ্দেশ্যে যে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপ জ্বালানোর সেই প্রদীপ জ্বালানোর উদ্দেশ্যে কি তোমরা সেই তেল এনেছ হোমানল হতে বাণীর রক্ষী বীর ছেলেদের চর্বি ঘি হাই শৌখিন পূজারী বৃথাই দেবীর শঙ্খে দিতেছ ফুং পুণ্য বেদীর ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু হোমান হল হলো যজ্ঞের আগুন এখানে বলছে যে বাণীর রক্ষী অর্থাৎ সেই যে যে দেশপ্রেমিক তাদের রক্ষী মানে তাদের যে পাহারা দিচ্ছে সেই পাহারা দারদের কথা বলছে যে এতদিন দেশ মাতার বীর ছেলেরা তাদের নিজেদের জীবন উৎসর্গ করে দেশ মাতাকে রক্ষা করার চেষ্টা করছে আর তোমরা ভণ্ডরা এখানে শঙ্খ বাজিয়ে শঙ্খ বাজিয়ে দেখাচ্ছ যে তোমরা আরাধনা করছো তোমরাও দেশপ্রেমিক তাদের মতো কিন্তু আসলে তোমরা দেশপ্রেমিকদের কথা সকলের কাছে বলতে জানো তোমরা ইংরেজদের কাছে তাদের গোপন ডেরা তাদের কথা সমস্ত কিছু ফাঁস করে দাও তার ফলেই তারা আজ ওখানে কবি সেই কথাটাই এখানে বলছে কিন্তু ভারত মাতার পূজার বেদি থেকে শুধু একটাই মাত্র ক্রন্দন উঠছে মা শুধু কাঁদছেন তোমাদের কাছে মা তোমাদের পুজোটা নিচ্ছেন না শুধু কাঁদছেন তোমাদের কাছে দাও অঞ্জলি মুক্ত ভারতে কই আইন যেথায় ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দি হই অর্থাৎ কবি বলছেন যে পূজারী তুমি কাকে অঞ্জলি দিচ্ছ যাকে অঞ্জলি দেওয়ার কথা ভারত মা অর্থাৎ ভারত মায়ের সন্তানরা তারাই তো আজ ভারতে নেই তারা আজ বন্দি ইংরেজদের হাতে ভারতের এমন এক অবস্থা যেখানে সত্য কথা বললে ভারতবাসীকে জেলে বন্দি থাকতে হয় যেখানে হইয়া বলিতে পারি না অত্যাচার বন্দে বন্দিনী সীতা সমবাণী সহিছে বিচার চেরির মার সীতা সমবাণী হলো সীতা মতো আর চেরি হলো সীতা মাতা যখন অশোক কাননে বন্দি ছিলেন তখন তার দেখাশোনা করার জন্য যে দানবীরা ছিল তাদেরকে চেরি বলা হতো সেখানে ভারতবাসীরা হাজার অত্যাচারিত হলেও তারা যে অত্যাচার তাদের অত্যাচারের কথা বলতে পারে না অর্থাৎ অত্যাচারের বিরুদ্ধে যদি তারা প্রতিবাদ করে তাহলে তাদের উপর আরো অত্যাচারের বোঝাটা বেড়ে যায় অত্যাচারের মাত্রা দ্বিগুণ হয়ে যায় সেখানে সীতা মাতার মতো আমাদের দেশ মা ও ইংরেজ রক্ষীদের দ্বারা প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছেন প্রতিনিয়ত যন্ত্রণা সহ্য করছেন বাণীর মুক্ত শতদল যথা আখ্যা বিদ্রোহী পূজারি সেথায় এসেছ কি তুমি বাণী পূজা উপাচার বহি অর্থাৎ সেখানে দেশ মায়ের জন্য নিবেদিত প্রাণ যারা বাণীর মুক্ত শতদল হলো দেশ মায়ের জন্য নিবেদিত প্রাণ যারা তাদেরকে বলছে যে তারা তাদেরকে সেখানে বিদ্রোহী বলা হয় এই এত কষ্ট যেখানে সেখানে পূজারি তুমি কি উপায় তাদেরকে বাণী দান করবে কি উপায় তুমি দেবীর উপাচার করবে কি উপায় দেবীর পূজা করবে তুমি সেখানে সিংহের ভয় রাখে পিঞ্জরে ব্যাঘ্র রেহানে অগ্নিশেল কে জানিত কাল বিনা খাবে গুলি বাণীর কমল খাটিবে জেল এখানে বিনা হলো স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম নেত্রী বিনা দাস পিঞ্জর খাঁচা আর অগ্নি শেল হল আগুনের গোলা কবি এখানে বলছেন বিদ্রোহীরা হলো সিংহ আর বাঘের মতো অর্থাৎ সিংহ আর বাঘের আক্রমণে যেমন সবকিছু ধ্বংস হয়ে যায় তেমনি বিপ্লবীদের আক্রমণেও একদিন ইংরেজ ইংরেজদের এই দৌরাত্ম সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে তাই এখানে কবি সিংহ আর বাঘের সাথে বিপ্লবীদেরকে তুলনা করেছেন সেখানে বিনা দাসের মতো স্বাধীনতা সংগ্রামীকে গুলিবিদ্ধ করা হয় সেখানে বাণীর কমল অর্থাৎ দেশ প্রেমিকদেরকে জেলে বন্দি করে রাখা হয় তবে কি বিধির বেতার মন্ত্র বেজেছে বেজেছে বাণীর সেতারে আজ অর্থাৎ তাহলে আজ কি স্বাধীনতার সুর অর্থাৎ বিধির বেতার মন্ত্র এখানে স্বাধীনতার সুরকে বলছে যে স্বাধীনতার সুর কি আজ দেবীর সেতারে বেজে উঠেছে বাণী হলো দেবী সরস্বতীকে বলছেন দেবীর সেতারে বেজে উঠেছে পদ্ম রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ তবে ওই হোক ঢাক অঞ্জলি বাজাও পঞ্চজন্য শাক পঞ্চজন্য শাক হলো একটি শাঁখের নাম এই শাঁখ শ্রীকৃষ্ণের হাতে থাকে যা সবকিছু শুভ সূচনার আগমন করে যা সবকিছু শুভ আগমনের কথা বলে পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ যুগান্তর হলো দে ঈশ্বরকে বলছেন যে ঈশ্বর নতুন দিন নিয়ে আসছেন অর্থাৎ তার চরণের স্পর্শে কি সমস্ত কালো দিন মুছে গিয়ে নতুন দিনের শুভ সূচনা হবে কবি দেশ কবি দেশবাসীদেরকে বলছেন যে তোমরা ঢাক ঢোল বাজাও সেই যে যুগান্তরের ধর্মরাজ সেই ঈশ্বরকে শাঁকের সহযোগে আহ্বান করো দীপান্তরের ঘনিক ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক এই আহ্বানের মধ্যে দিয়ে দীপান্তরের যে কালো দিন সেই সমস্ত কিছু মুছে যাক সেখানেও নতুন দিন আসুক নতুন সূর্য উদয় হোক ইংরেজদের শাসন এবার ধুলায় লুটিয়ে পড়ুক ভারত মা স্বাধীন হোক দেখো তোমাদের কবিতার কবিতাটা শেষে একটা কবি পরিচিতি দেওয়া আছে কাজী নজরুল ইসলাম আঠেরোশো থেকে উনিশশো বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে জন্ম তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় উনিশশো সালে সাপ সাপ্তাহিক বিজলি পত্রিকায় ছয়ই জানুয়ারি সংখ্যায় বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে সমস্ত সমগ্র বাংলায় অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয় এ বছরই তার প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান এবং প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয় কবি তার কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয় সমস্ত অন্যায় অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা চক্রবাক চিত্তনামা ছায়ানট ঝড় দোলন চাপা নতুন চাঁদ নির্ঝড় পুবের হাওয়া প্রলয় শিখা সাম্যবাদী মনসা সঞ্চিতা তার কবিতার এক অসামান্য সংকলন সগাত মুসলিম ভারত নবযুগ ধূমকেতু লাঙল প্রভৃতি পত্রিকায় তার বহু প্রবন্ধ কবিতা গল্প প্রকাশিত হয় বাংলার গানের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম কবিতাটি আমি খুব সহজ ভাষায় আলোচনা করে দিলাম আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দাও আর কোনো জায়গা বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশান বেল অন করে রেখো যাতে এই চ্যানেলে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাও